আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি শপিং ব্লক নিয়ে আপনাদের মাঝে আজকে আপনাদের সাথে শেয়ার করব। রামপুরা বনশ্রী হাটে আপনারা কতটা সস্তার জিনিসপত্র কিনতে পারবেন সেটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন তো এই বুধবারে খুবই সস্তায় খুবই সুন্দর সুন্দর জিনিসপত্র বিক্রি করছে তো প্রথমে আমি আপনাদেরকে কিছু একশো টাকার কালেকশন হিজাব দেখিয়ে দিচ্ছি এই হিজাবগুলোর প্রাইস ছিল মাত্র একশো টাকা মাত্র একশো টাকায় কিন্তু আপনারা হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন এখানে যতগুলো হিজাব দেখছেন প্রত্যেকটা হিজাবের দামই ছিল মাত্র একশো টাকা করে আর প্রত্যেক বুধবারে কিন্তু এই মেলা দেওয়া হাটটি বসে অনেক বড় একটি হাট আপনারা আসলেই কিন্তু বুঝতে পারবেন যে কতটা বড় এই হাটটি বসে আর এখানে কতটা রিজনেবল প্রাইজে সুন্দর সুন্দর জিনিসপত্র কিনতে পারবেন তো এখন কিছু জুতার কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু মেরাদে হাটেই ভ্যান গাড়িতে করে মামারা বিক্রি করছে এই জুতাগুলোর প্রাইস ছিল দেড়শো টাকা থেকে দুশো টাকার রেঞ্জে আর এখন কিছু ব্যাগ কালেকশন দেখিয়ে দিচ্ছি এই ব্যাগগুলো তো মাসাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা ব্যাগের কালেকশন খুবই খুবই সুন্দর আর খুবই রিজনেবল প্রাইস এখানে আপনারা ছয়শো টাকা থেকে শুরু করে হাজার টাকা রেঞ্জের খুবই সুন্দর সুন্দর ব্যাগগুলো কালেক্ট করতে পারবেন আমার হাতে যে ব্যাগটা দেখছেন সেই ব্যাগটার প্রাইস ছিল মাত্র আটশো টাকা করে আর এখন যে ব্যাগটা দেখিয়ে দিচ্ছে এই ব্যাগটার প্রাইসও ছিল আটশো টাকা এখানে খুবই সুন্দর সুন্দর প্রাইস আর কম দামে আপনারা সুন্দর সুন্দর ব্যাগগুলো কালেক্ট করতে পারবেন রামপুরা বনশ্রী ম্যারাদিয়া হাট থেকে প্রত্যেকটা ব্যাগের কালেকশনে কিন্তু খুবই সুন্দর আমি বারবার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ব্যাগ এই ব্যাগগুলোর প্রাইস কিন্তু মাত্র ছয়শো টাকার থেকে আটশো এক হাজার টাকার রেঞ্জে আপনারা এই সুন্দর সুন্দর ব্যাগগুলো কালেক্ট করতে পারবেন এখানে যতগুলো ব্যাগ দেখছেন প্রত্যেকটা ব্যাগে কিন্তু সুন্দর আপনারা ভিডিও দেখেই কিন্তু বুঝতে পারছেন যে প্রত্যেকটা ব্যাগ কতটা সুন্দর সাধারণত এই ব্যাগগুলো কিন্তু মার্কেটেও এরকম পাওয়া যায় না এগুলো কিন্তু তারা ইন্ডিয়া থেকে কালেক্ট করে করে তারপর হচ্ছে এখানে বিক্রি করে আমি দোকানদার মামাকে জিজ্ঞেস করছিলাম উনি বারবার বলছিল যে ওনারা এখা এই ব্যাগগুলো এক এক জায়গা থেকে কালেক্ট করে তো প্রত্যেকটা ব্যাগই সুন্দর এখন যে আমি ব্যাগটা দেখিয়ে দিচ্ছি এই ব্যাগটার প্রাইস ছিল মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা হলেই কিন্তু আপনারা এই ব্যাগটাও কালেক্ট করতে পারবেন আর এখানে যতগুলো ব্যাগ দেখছেন প্রত্যেকটা ব্যাগের প্রাইস ছিল মাত্র ছয়শো টাকা এগুলা কিন্তু পার্টি ব্যাগ আপনারা কিন্তু খুবই সুন্দরভাবে ইউজ করতে পারবেন আর এগুলো কিন্তু রামপুরা বনশ্রী দিয়ে হাটেই কিন্তু বিক্রি করছে এখানে কিছু জুতার কালেকশন বিক্রি করছে এগুলোর প্রাইস ছিল দুশো টাকা থেকে শুরু করে তিনশো চারশো টাকার রেঞ্জের আর এখন কিছু আমি জুয়েলারি কালেকশন দেখিয়ে দিচ্ছি এই জুয়েলারিগুলোর প্রাইস ছিল মাত্র বিশ টাকা করে আপনারা এখান থেকে যেটি নেন না কেন প্রত্যেকটার প্রাইজই ছিল মাত্র বিশ টাকা বিশ টাকা হলেই কিন্তু আপনারা এত সুন্দর সুন্দর জিনিসপত্র এখান থেকে কালেক্ট করতে পারছেন আর এখন কিছু জুয়েলারি কালেকশন দেখিয়ে দিচ্ছি এই জুয়েলারিগুলো আমার কাছে তো মার্শাল্লাহ অনেক ভালো লেগেছে আর এই মামাটা কিন্তু প্রত্যেক বুধবারেই বসে খুবই সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আর ওনার প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই সুন্দর এখানে কানের দুল তারপর চুড়ির ব্রেসলেট হিজাব পিন নাক ফুল সব ধরনের কালেক কালেকশনই এখানে পেয়ে যাবেন চেন থেকে শুরু করে পায়েল সব কিছু এই মামাটা এখানে বিক্রি করছে আর প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর দামটাও কিন্তু খুবই রিজনেবল এখানে যে কানের দুলগুলো দেখছেন এগুলা সব কিন্তু গোল প্লেডের রেগুলার প্রায় ছিল দেড়শো টাকার থেকে শুরু করে তিনশো চারশো পাঁচশো হাজার টাকা রেঞ্জেরও এই মামার কাছে প্রোডাক্ট আছে আর প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু খুবই কোয়ালিটি ফুল খুবই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এখানে চেন ছিল ব্রেসলেট ছিল পায়েল ছিল আংটি ছিল এই আংটিগুলোর প্রাইস ছিল হানড্রেড টাকা করে ছয় মাসের গ্যারান্টি সহকারে এই মামাটা বিক্রি করছে আর এখন কিছু আমি 20 টাকা গস থেকে শুরু করে 50 টাকা গজের কিছু কাপড় কালেকশন দেখিয়ে দিচ্ছি এখানে খুবই সুন্দর সুন্দর কাপড়গুলো ছিল মাত্র 20 টাকা থেকে শুরু করে আমি এখন যে পিঙ্ক কালার কাপড়টা দেখিয়ে দিচ্ছি এটার প্রায় ছিল মাত্র 30 টাকা করে গজ মাত্র 30 টাকা গজ এই সুন্দর কাপড়টা আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন আর এখন যে কাপড়টা আমি দেখে দিচ্ছি এই কাপড়টার প্রাইস ছিল মাত্র বিশ টাকা করে মাত্র বিশ টাকা করে এত সুন্দর সুন্দর কাপড়ও কিন্তু আপনারা এখান থেকে কালেক্ট করতে পারছেন এইগুলা কিনে কিন্তু আপনারা চাইলে জানালার পর্দা তৈরি করতে পারবেন আর সুন্দর সুন্দর ড্রেসও কিন্তু আপনারা তৈরি করতে পারবেন আর এখন যে কাপড়টা দেখিয়ে দিচ্ছি রেড কালার এই কাপড়টার প্রাইস ছিল মাত্র তিরিশ টাকা এই ধরনের জর্জেটের কাপড় যতগুলো ছিল প্রত্যেকটার প্রায় ছিল তিরিশ টাকা করে আর এখন যে কাপড়টা দেখে দিচ্ছে এই কাপড়টার প্রাইজও ছিল তিরিশ টাকা এখানে ম্যাক্সিমাম কাপড়ই ছিল মাত্র তিরিশ টাকা করে গজ আর এখন একটি কাপড় দেখে দিচ্ছে এই কাপড়টাও আমার কাছে অনেক সুন্দর লেগেছে কালারটাও অনেক ভালো লেগেছে এটার প্রাইজও ছিল মাত্র তিরিশ টাকা করে গজ সাধারণত এই কাপড়গুলোর প্রাইস কিন্তু ষাট থেকে সত্তর টাকা করে গজ আর এখানে কিন্তু আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন আর এখন কিছু কাপড় দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রায় ছিল বিশ টাকা করে গজ বিশ টাকা করে গজ আপনার চাইলে কিন্তু এগুলো দিয়ে ওড়নাও তৈরি করতে পারবেন খুবই সুন্দর সুন্দর আমি তো দাম শুনে খুবই মানে পাগল হয়ে গিয়েছি যে এতটা কম দামে কিভাবে ওনারা বিক্রি করছে মাত্র বিশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকার গজের এত সুন্দর সুন্দর কাপড়গুলো ওনারা বিক্রি করছে আর এখন যে কাপড়টা দেখিয়ে দিচ্ছে এই কাপড়টা আমার কাছে ভীষণ ভালো লেগেছে এখন হোয়াইট কালার একটা কাপড় দেখিয়ে দিচ্ছি এই কাপড়টার প্রাইসও ছিল মাত্র মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা আপনারা আসলে এখানে আসলেই বুঝতে পারবেন যে কতটা রিজনেবল প্রাইজে আপনারা এত সুন্দর সুন্দর জিনিসপত্র কিনতে পারবেন আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন বা আমার কথা শুনে বুঝতে পারছেন যে আমি হয়তো ভুল বলছি কিন্তু একদমই না আপনারা আসলে কিন্তু এ ধরনের অনেক পরিমাণে কাপড় কালেকশন দেখতে পারবেন আর এখানে কিছু কুশন কভার বিক্রি করছে এগুলার প্রায় ছিল একশো টাকা করে এখানে হিউজ পরিমাণ কালেকশন আপনারা আসলে বুঝতেই পারবেন আর এখন দুপুরের সময় দুপুর টাইমে কিন্তু দেখা যাচ্ছে যে কতটা মানুষ আর সকাল বিকালে কিন্তু আপনারা এখানে একদম জায়গায় পাবেন না এত মানুষের ভিড় থাকে প্রচুর মানুষ এখান থেকে কেনাকাটা করে আর এই হাটটি কিন্তু অনেক বছর পুরনো প্রায় তিনশো বছর আগে থেকে এই হাটটি বসে এখানে রামপুরা বনশ্রী মেলা দিয়ে হাটে এই এটা বসে আর আপনারা যারা রামপুরা খিলগাঁও আশেপাশে আছেন তারা কিন্তু অবশ্যই জানেন যে এই হাটটি প্রত্যেক বুধবারে বসে আর এখানে কিন্তু অনেক দূর দূর থেকে মানুষ এসে এখান থেকে কেনাকাটা করে এই হাটটিতে কিন্তু আপনারা সব ধরনের জিনিসই পেয়ে যাবেন ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে জামা কাপড় কাঁচা বাজার ফার্নিচার সব কিছুই আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন অনেক অনেক জিনিস এখানে বিক্রি করে হিউজ পরিমাণ কালেকশন আর ওনারা কিন্তু অনেক দূর দূর থেকে এসে এ ধরনের প্রোডাক্ট এখানে এনে বিক্রি করে এখন কিছু কাচের কিছু জিনিসপত্র দেখিয়ে দিচ্ছি এগুলো তো অনেক সুন্দর এখান থেকে আপনারা কিন্তু দুইশো তিনশো টাকা হলেই এ ধরনের সুন্দর সুন্দর জিনিসপত্র কিনতে পারবেন আর এখন আমি নাইনটি নাইন দোকান দেখিয়ে দিচ্ছি এখানে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস ছিল হানড্রেড টাকা করে খুবই সুন্দর সুন্দর এখানে আপনারা এই জিনিসপত্রগুলো কালেক্ট করতে পারবেন আর এখানে কিছু গছ কাপড় বিক্রি করছে গছকাপড়গুলোর প্রায় ছিল দেড়শো টাকা করে এখানে ব্যাগ বিক্রি করছে এই ব্যাগগুলোর প্রায় ছিল দুশো টাকা থেকে শুরু করে তিনশো চারশো পাঁচশো টাকার রেঞ্জের আর এখানে কিছু বিছানার চাদর বিক্রি করছে বিছানার চাদরগুলো প্রায় ছিল চারশো টাকা থেকে শুরু করে ছয়শো সাতশো টাকার রেঞ্জে আপনার এখান থেকে সুন্দর সুন্দর বিছানার চাদরগুলোও কিন্তু কালেক্ট করতে পারবেন এখানে কিছু বাচ্চাদের জামা কাপড় বিক্রি করছিল ওয়ান পিস বিক্রি করছিল প্রত্যেকটা কাপড় কোয়ালিটি অনেক সুন্দর আর প্রত্যেকটা কালেকশনই অনেক সুন্দর সুন্দর আপনারা আসলে না আসলে না দেখলে বুঝতে পারবেন না তো আশা করি আপনারা মেরা দিয়ে হাটটি ঘুরে যাবেন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ